বলছে একটা ট্রাক উল্টে পড়ে গেছে, তো মর্নিং ফ্রেন্ডস, আজ 25th August 2021, গতকাল রাতে মানালিতে এসেছি, এখন মানালি ছেড়ে বেরোচ্ছি। এই হোটেলেই ছিলাম, হোটেল নীলকমল। এই হোটেলে আপনারা আসতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। এই যে বুদ্ধিস্ট টেম্পল, বুদ্ধিস্ট টেম্পলের ঠিক অপোজিট এই হোটেলটি, হোটেল নীলকমল। সেই 2000 সাল থেকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো এক্সপিডিশনের জন্য মানালি এসেছি আর এখানেই ঘর নিয়েছি। এখানে সবচেয়ে যে সুবিধাজনক যে কয়েকটা ঘরের সাথে না লাগোয়া কিচেন আছে, তো আমরা রান্না বান্না করেও খেয়েছি। টেন্ট শুকোনো, মালপত্র প্যাকিং করা, এই সমস্ত কোনো অসুবিধাই নেই হোটেলটাতে, ফলে বাইকার্স আর মাউন্টেনিয়ার্সদের জন্য একদম আদর্শ। এই যে জনকজি, উনি হোটেলের মালিক। আচ্ছা, হোটেল কা ম্যানেজার, আপনার শুভ নাম? রাজেশ কুমার। রাজেশ কুমার, আপ ইহাঁ কাই হে, হিমাচল কা ইয়া তিব্বত কা? হিমাচল কা। ঠিক 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 হ্যাঁ, আপসে মিলকে বহুত খুশি হুই, থ্যাংক ইউ। বাইকে মালপত্র বাঁধা হয়ে গেছে, ব্যাগ এন্ড ব্যাগেজ, স্যাডেল ব্যাগ, সমস্ত কিছু, এবার শুধু বেরিয়ে পড়ার অপেক্ষা। মানালিতে একটু ক্লাউডি ওয়েদার আজকে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, এখন লের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। সেই অপেক্ষায় বাইকের সমস্ত লাগেজ প্যাকিং কমপ্লিট, ব্যাগ এন্ড ব্যাগেজ রেডি, বাইকও রেডি। আজকে সারচু চলে যাব, তো দেখা যাক রাস্তা, তারপরে ওয়েদার কন্ডিশনের ওপরেও তো ডিপেন্ড করতে হবে। আগের ভিডিও তো রোটাং পাসের ওপর দিয়ে যাওয়া দেখেছেন, এবার অটল টানেল দিয়ে যাব, অটল টানেলের ডিটেলস বলতে বলতে যাব। সুতরাং সঙ্গে থাকুন বন্ধু, আশা করি ভালো কিছুই উপস্থাপনা করতে পারবো। নীলকমল হোটেল ছেড়ে বেরোচ্ছি, মহারানী মানালির আঁচল ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি লের উদ্দেশ্যে। তাহলে যাওয়া যাক লের জন্য, লাদাখ যাব, লাদাখ যাব, লাদাখ যাচ্ছি। ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক পেছনেই বাস স্ট্যান্ড। আস্তে আস্তে এগুলো কেগুলো রাস্তা দিয়ে এগিয়ে চলেছি বিপাশার দিকে, একটু বাদে বিপাশার ওপর ব্রিজ পাবো, ওই ব্রিজ ক্রস করে বিপাশার লেফট ব্যাঙ্ক ধরে এগিয়ে যাব লে লাদাখের উদ্দেশ্যে। মানালির মেন রোডটা, কুলুর দিক থেকে মানালির এন্ট্রান্সটা বিএসের রাইট ব্যাঙ্কেই ছিল, এবছর এসে দেখলাম ওটা শিফট হয়ে গেছে লেফট ব্যাঙ্কে। গত বছর মানে 2020তে তো অবশ্য আমি আসিনি। সুন্দরী তম্বি খরস্রোতা বিপাশার ব্রিজ ধরে লাদাখের দিকে যাওয়া। এই যে ব্রিজ যার কথা বলছিলাম এতক্ষণ, এত উত্তেজিত লাগছে যে বারবার বিপাশা বিপাশা করছি। ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি, দেখা যাক সামনে কি কি অপেক্ষা করে আছে। এখানে বাইক রেন্টে দেওয়া হয়, এই অঞ্চলটায় বাইক রেন্টে পাওয়া যায়, খেয়াল। এই অঞ্চলটায় রেন্টে বাইক পাওয়া যায়, বিভিন্ন ধরনের বাইকই পেয়ে যাবেন, ওই 800-900। ১২০০, ১৫০০, ১৮০০ এরকম চার্জ নেয় বাইক বুঝে, তবে বেশিরভাগই নতুন বাইক পাওয়া যায়। পেট্রোল ভরে নিতে হবে, লে দেখাচ্ছে ৪২৬ কিলোমিটার।
দেখা যাক আজকে কতটা যেতে পারি। সামনেই পেট্রোল পাম্প আছে একটা, ওখান থেকে পেট্রোল ভরে নেব। আর একটু এক্সট্রা পেট্রোলও নিয়ে নেব, কেন কি আচ্ছা এক্সট্রা পেট্রোল এখান থেকে নেবো না, এক্সট্রা পেট্রোল টান্ডি থেকে নেবো। টান্ডির পরে আর পেট্রোল পাম্প নেই, সুতরাং টান্ডিতে গিয়ে কিছু এক্সট্রা পেট্রোল নিয়ে নেবো। এসে গেছে পেট্রোল পাম্প, নেই রাস্তে মে হেরা গ্লাভস হ্যাঁ 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 ও মেরা ভি মাস্ক হ্যাঁ 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 নেই তেল ভরা কমপ্লিট, পাম্প চেক করে নিলাম একটু কম ছিল দিয়ে নিয়েছি। একটু বাদল বিপাশা ছেড়ে আমরা ডান দিকে চলে যাব, বিপাশা চলে গেছে বিয়াস কুণ্ডের বা দিকে, বিপাশার উচ্চ হচ্ছে বিয়াস কুণ্ড। चलते तुझे मैं लेके चलूं एक ऐसी गगन की तले, जहां गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले, एक ऐसी गगन की तले। सूरज की पहली किरण से जहां सक सवेरा चले। जाई हो माझे माझे एक तू बोले छिलाम गानेर भूतो एक तू सोध्य होता होबे, गान गाई तो भीचन भालो बासी किन्तु गान करते पारी ना माने होय ना आर की। खबरदार सौमेन দুজন বাইকার বন্ধু দ্রুত পাশ দিয়ে বেরিয়ে গেল, মানে এই নয় যে তোমাকেও স্পিড বাড়িয়ে দিতে হবে, এখনো হাজার হাজার মাইল আর অনেকগুলো বছর তোমায় বাইকিং করতে হবে, এটাই শেষ লাদাখ ট্রিপ নয়, সুতরাং ধীরে বন্ধু ধীরে। অটল টানেল দেখাচ্ছে 21 কিলোমিটার, পালচেন ব্রিজ চলে এসেছি। এই যে পালচেন ব্রিজ, এখান থেকে রোটান এই সরি এখান থেকে অটল টানেল আর 17 কিলোমিটার, আর এই সুন্দরী তম্বি খরস্রোতা বিপাশা, বিপাশার পাশেই দাঁড়িয়ে আছি। পালচেন ব্রিজ ছেড়ে আরেকটু এগোলেই সোলাং, সোলাং ভ্যালি, ওখানে প্যারাগ্লাইডিং হয়, স্নো স্কুটারের ব্যবস্থা আছে, রোপওয়েও আছে। আমি অবশ্য এবার ওসব দেখতে যাব না, তাই আপনাদেরও দেখাতে পারবো না। আস্তে আস্তে হাইট বাড়ছে, বাঁচ দেবদারু গাছ দেখতে পাচ্ছি চোখের সামনে, এ
এবার তো আর বুলাবা বেরিয়ার দিয়ে যাচ্ছি না, এবার যাচ্ছি অটল টানেল দিয়ে। আশেপাশের দৃশ্যাবলী জানান দিচ্ছে সোলাং এসে গেছে। এখান থেকে বাঁ দিকে পায়ে হাঁটা রাস্তা মানে ট্রেকিং রুট বিয়াসের কোলে কোলে চলে গেছে বাখারথাজ, বিয়াসকুণ্ড, লেডি লেক বেস ক্যাম্প। মাঝে মাঝে কান বন্ধ হচ্ছে আর খুলছে, হাইট বাড়ার সাথে সাথে এরকম একটা অনুভূতি তৈরি হয়। আর বন্ধু, বিয়াসকুণ্ডের আশেপাশেই রয়েছে মাকারবে, সিকারবে, হনুমান টিব্বা, মানালি, স্মৃতিধর, ফ্রেন্ডশিপ, সব বিখ্যাত রোমান্টিক পিকগুলো। এদের সবার গ্লেসিয়ার গলা জলেই পুষ্ট বিয়াস বা বিপাশা। বলছে একটা ট্রাক উল্টে পড়ে গেছে, তো সেটা তোলার জন্য ব্যবস্থা চলছে, তো একটু সময় লাগবে। তো দেখি মিলিটারির রিকভারি ভ্যান ক্রেন চলে এসেছে। এখন সব সিস্টেম রেডি করা হচ্ছে। দেখা যাক ট্রাকটাকে কিভাবে এরা তোলে। তিনটে রিকভারি ক্রেন, ক্রেনগুলো থেকে স্টিল রোপ ও লরিটার সাথে অ্যাঙ্কার করা হচ্ছে। পুরো ট্রাকটাই উঠে গেছে। বিশাল তৎপরতার সঙ্গে কাজ করছে সবাই। কিতনা টাইম লাগেগা স্যার? আবি কিতনা টাইম লাগেগা? টাইম তো লাগেগা। টাইম লাগেগা না? জব তক গাড়ি নিয়ে নিকলেগে তব তক। ও এগা এগা ঘন্টা লাগছে। নিচে বলা দিয়ে নিচে বন্ধ করা হবে। আচ্ছা আচ্ছা। তিনটে ক্রেন তিনটে সাইডে লাগানো আছে। লরিটার ওপরের দিকে অনেকগুলো গাছ আছে, তাতে সোজাসুজি পুল করলে গাছে আটকে যাবে, সেক্ষেত্রে বেশি জোরে টানলে ক্রেনের রোপ ছিঁড়ে যেতে পারে, আবার না ছিঁড়লেও গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে। লরিটা তোলার ব্যবস্থা কমপ্লিট। লরিটা উপরের দিকে উঠছে খুব ধীরে ধীরে, এসে গেছে অনেকটা উপরেই উঠে চলে এসছে লরিটা। থানটা
বেশ কিছুক্ষণ বাদে বাদে দেখলে তবেই বোঝা যাচ্ছে। তাও আরও ঘন্টাখানেক লাগবে মনে হচ্ছে। 3 ঘন্টা ধরেই চলছে, এখনো পুরোটা ওঠেনি। দেখতেই পাচ্ছেন যে কতটা উঠেছে লরিটা, তাও প্রায় অনেকটাই উঠে গেছে। এই সিস্টেম রেডি করা, তারপরে সেটা লকিং করা, তারপরে আর কি তোলার কাজ চলছে। তো সুতরাং সময় সাপেক্ষ, এখনও প্রায় আমি এসেছি তখন থেকে দেখছি এটা স্টার্ট হয়েছে, তো 3 ঘন্টা হতে চলল, প্রায় উঠে এসছে। সামনের লরিটার পেছনের চাকার সাথে সেটে আছেন যে অফিসারটি, উনি একটি লিভার চেপে রেখেছেন। দেখুন, লক্ষ্য করে ওই লিভারটাতে চাপ দিলেই ক্রেনটা ফাংশন করছে এবং লরিটাকে পুল করছে, তবে খুব ধীরে ধীরে উঠছে। পুলিশেরই লরি, পুলিশ কাহে না। এখানে সমস্ত আইটিবিপি পুলিশ সবাই বেশ তৎপরভাবে কাজ করছে, তবে অনেক টাইম লাগছে, অনেকটাই সময় সাপেক্ষ। KTM-এর মাউন্টেন বাইক, তো ওই লরিটা পড়ে গেছে, লরি তোলার ইয়ে চলছে, তখন এরাও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, দুটো বাইক এরা দুজন নিয়ে এসছে। অ্যাকচুয়ালি গাছগুলোর জন্যই লরিটা এবং লরির ড্রাইভার বেঁচে গেছে, গাছে আটকে গেছে, নিচের গাছে। পেছনের চাকাটা তোলা হয়ে গেছে, দেখা যাক, বাকিটা দাঁড়িয়ে থাকা ছাড়া তো উপায় নেই, তাই এইটার ভিডিও করে নিচ্ছি। আর ভালো লাগলে সেই একই কথা, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা টিপতে ভুলবেন না প্লিজ। দুজন জওয়ান এগিয়ে গিয়ে লরির পেছনের চাকার নিচ থেকে কিছু পাথর সরিয়ে দিল, ফ্রি করে দিল আর কি। এরা শুধু যে পড়ে যাওয়া লরিটাকে তুলছে তাই নয়, গাছগুলোকেও মাচিয়ে তারপর তুলছে। ওই জন্য কখনও এদিকের ক্রেনটা দিয়ে পুল করছে, কখনও ওদিকের ক্রেনটা দিয়ে পুল করছে, আবার কখনো দুটো বা তিনটে ক্রেন থেকে একসাথে পুলিং হচ্ছে। বেশ অনেকটাই উঠে এসেছে। 3টে গাছের অবস্ট্রাকশন ছিল, সেগুলো ওভারকাম করে লরির পেছন সাইডটা রাস্তায় চলে এসেছে। দেখুন, অবশেষে বেলা মুক্তি। না, মুক্তি এখনো হয়নি, মুক্তির অপেক্ষায় অপেক্ষারত। দেখা যাক কখন হয় এই অনন্ত অপেক্ষার অবসান।